প্রথমে বলে নিচ্ছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের বলছি আজ আপনাদের দিব হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা আছে সেটার টোটাল প্রশ্নটার সমাধান সেট নম্বর হচ্ছে একান্ন চব্বিশ এই সেটের টোটাল সমাধান মানে আশিটার সমাধান এখন দিব যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার আগে যে জিনিসটা বলতে চাই সকল পরীক্ষার জন্য নিয়মিত আপডেট মানে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনি কি কী পাবেন সেটা একটু বলে দেই অঙ্ক বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান অঙ্ক শর্টকাট এবং অঙ্কের ম্যাজিক এক দুই সেকেন্ডে করতে পারেন এবং বাংলা এবং ইংরেজি সাধারণ জ্ঞান ক্ষেত্রে বাসাইকৃত ভিডিও টিউটোরিয়াল আর যেটা পাবেন সেটা হচ্ছে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আপডেট চাকুরির ক্ষেত্রে আপনাকে যা সার্বিক সহযোগিতা করবে যে কোনো চাকুরি ক্ষেত্রে বিশেষ করে প্রিলিমিনারি চাকরির ক্ষেত্রে বিসিএস ব্যাংক যে কোনো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং মন্ত্রণালয় ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে এনবিআর আপনাদের সামনে চেষ্টা করতেছি পুরো প্রশ্নের সলিউশনটা এটা কোড হচ্ছে একান্ন চব্বিশ সেটকোট এবং একান্ন চব্বিশ প্রশ্নের সলিউশনটা আপনাদের সামনে তুলে ধরতে প্রবাবলি এটা হচ্ছে সম্ভবত যমুনা সেট কোড হতে পারে আই এম নট শিওর তবে সেট কোডটা আপনারা মিলে নেবেন যে একান্ন চব্বিশ তাহলে কথা না বাড়িয়ে চলুন আমি প্রশ্নের সমাধানটা আপনাদের সামনে তুলে ধরি কারণ প্রশ্ন এই সমাধানটা একটু লং হবে ভিডিওটা প্রশ্ন শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে আপনার কতগুলো হয়েছে এই সেটে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তাহলে চলুন এক নম্বরে একে হচ্ছে নাশিক্যবর্ণ কোনগুলো আমি শুধু উত্তরগুলো বলে যাবো এখানে কোনো সলিউশন দেব না অঙ্কের সলিউশনের জন্য আলাদা ভিডিও করব আমি শুধু আমি উত্তরগুলো বলে যাচ্ছি কোনটার কোনটা উত্তর হবে সেইটা নাসিকবর্ণ কোনগুলো এক নম্বরে আছে খো উম ইয় ন দুই নম্বরে ইনসুলিন কি গ নম্বর উত্তর হবে এক ধরনের হরমোন তিন নম্বরে বাংলাদেশ টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা হচ্ছে দুশো নরিকাল মাইল চার নম্বরে আট চার তেরো উনিশ ছাব্বিশ ধারাটির সপ্তম পদ হবে চল্লিশ পাঁচ নম্বরে ইট পাথরের দালান এখানে ইট পাথর কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী নয় নম্বরে আছে ক্রেডিট টাকা ফাইভ হান্ড্রেড ইন মাই অ্যাকাউন্ট এখানে প্রি পজিশন দেশে এখানে ইন হবে ছয় নম্বরে সাত নম্বরে এত অল্প টাকায় মাস চলবে না এখানে চলা অর্থ কোন এখানে চলা কোন অর্থ প্রকাশ করে ঘ নম্বর সংকুলন হওয়া আমি আমার মতো করে আনসারগুলো দিয়ে দিচ্ছি একশোটা আশিটার ভিতরে হয়তো কোনোটা সবই আমি আশা করি সঠিক আছে যদি দৈবাদ বা ইনকেস কোনোটা ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার কাছে যেটা সঠিক মনে হয় সেটা কমেন্ট বক্সে তুলে ধরবেন আমি অতি অল্প সময় অন্তত মানে বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমি প্রশ্নটা সলিউশন করে আপনাদের সামনে তুলে ধরছি আমি কোনো সাহায্য নেই কোনো তার দ্রুত দেওয়ার জন্য আমি কোনো হেল্প মানে কোনো কিছুরই হেল্প নিতে পারিনি নিজের মতো করে দিচ্ছি ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয় তা আপনার আপনাদের মতো যদি যেটা মনে করেন ভুল সেটা ব্যাখ্যার সহ আপনি কমেন্ট বক্সে আপনার সঠিক উত্তরটা দিয়ে দেবেন আর এটাই আপনাদের কাছে অনুরোধ আর কি আট নম্বর হচ্ছে তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশের এখানে নীলফামারি হবে এটা নীলফামারি জেলায় অবস্থিত নীলফামারি লালমরি এটা দুই সাইডে যে যেটা দিচ্ছেন যে সঠিক দুইটাই সঠিক গ খ খ এবং গ দুইটাই নয় নম্বরটা কোন বানানটি শুদ্ধ রিলিভেন্ট গ আর ইএলি ভি এন টি দশ নম্বরে ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে ভলিবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে এগারো নম্বরে উপকূল কোন সমাজ উপকূল হচ্ছে গ নম্বরে অব্যয়ব সমাজ বারো নম্বরে এখানে উই মেড হার রিসিট এ পোয়েম এটার উত্তর হবে ঘ এ পোয়েম ওয়াজ মেড রিসিড বাই হার তেরো নম্বরে সিম্পল সেন্টেন্স কনসিস্ট একজন মানে সরল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স ওয়ান ক্লোজ ধারণ করে ওয়ান ক্লোজ উত্তর হবে গ ওয়ান ক্লোজ চোদ্দ নম্বরে কোনটি স্কান্ড নিবিয়ার দেশ নয় ইটালি স্কান্ড নিবিয়ার দেশ নয় বাকিগুলো স্কান্ড নিবিয়ার দেশ পনেরো নম্বরে সিকুরের প্রতিশব্দ নয় কোনটি সিকুরের প্রতিশব্দ নয় কর ষোলো নম্বরে উপর ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে উপর ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে বলে ওষ্ট ধ্বনি গ নম্বর উত্তর হবে সতেরো নম্বরে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আপনারা জানেন যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত আঠারো নম্বরে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোন কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল এগারোশো সরি এগারো হাজার দুশো টাকা খ নাম্বার নিসের কোন শব্দটি প্রত্যয় সাধিত খ নাম্বার প্রলয় বিশ নম্বরে এ প্লাস বি প্লাস সি সমান সমান নাইন এ বি বি সি সি এ সমান সমান থার্টি ওয়ান হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এটা হবে ১৯ ক নম্বর একুশ নম্বরের দুর্লক শব্দের সঠিক সন্ধু বিচ্ছেদ কোনটি দুর্লক সত্ত্বে শব্দের সঠিক সন্ধু বিচ্ছেদ হবে ক নম্বর দিবলোক বাইশ নম্বরের সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করে বসে হাই পেন উত্তর হবে ক নাম্বার হাই পেন চল পরবর্তীটায় চলে যাই। তেইশ নম্বরে কোয়ালিটেডে কোয়ালিটেড এটা একটা ইরম ফ্রেস এর অর্থ হচ্ছে কাজ বন্ধ করা আর কি টু স্টপ ওয়ার্ক সিন্স এনাফ হ্যাজ হ্যাজবিন ডান চব্বিশ নম্বরে কোন বানানটি শুদ্ধ গ নম্বর গয়রি গৃহ হয়রশি নয় দীর্ঘী গৃহিণী পঁচিশ নম্বরে তিনি বহুদিন তিনি অনেক দিন ধরে বহু কষ্টে সাঁতার শিখেছেন কোন ধরনের শব্দ বা বাক্য সরল বাক্য এটা একটু কনফিউশন মনে হচ্ছে আমার কাছে পঁচিশ নম্বরটা আপনার একটু দেখেন ছাব্বিশ নম্বরটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এটা উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি সাতাশ নম্বরে কোন বানানটি শুদ্ধ এটা হবে ঘ নম্বর বি ইউ আর ইএ বুড়ো আঠাশ নম্বরে এমফায়াসিস মিন এমফেয়াসিস মিন আসছে জোর দিয়া কোনো কিছুতে সংযোগ করা এখানে নেগ্লেট দিছে ওটা হবে না যে দিছে ভুল দিছে এখানে আঠাশ নম্বরে হবে ক অ্যাটেনশন মানে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া বা ঝোঁক ঝুঁকে বসা এটা অ্যাম্পাসিস অ্যাম্পাসিসের এখানে প্রতিশব্দ চাইছে বা অর্থ কী অ্যাটেনশন হবে উনত্রিশ নম্বরে লুক অ্যাপ্টার মিনস টেক কেয়ার দেখাশোনা করা তিরিশ নম্বরে সিনোনিম অফ মিস্ট্রি মিস্ট্রি হচ্ছে মানে এমন একটা বিষয় যে ভাষা ভাষা বা ওয়াই স্পষ্ট এটার সিনোনিম হবে ইনিগমা ইনিগমা মনে রাখবেন এটা যে তিরিশের এটা কারেক্টের বিষয় কোনো সন্দেহ নাই ঘন নম্বরটা হবে এটা ওয়াই স্পষ্ট এমন কিছু বোঝায় একত্রিশ নম্বরে সুজ দ্য কারেক্ট পাস্ট 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 ফর্ম অফ অর্ড ড্রিঙ্ক ড্রিঙ্কের পাস্ট ফর্ম হবে ড্রাঙ্ক ডিআরএ ডি আর এন কে বত্রিশ নম্বরে হুইস অন ইজ এ কারেক্ট সেন্টেন্স এটা হবে ঘন নম্বর আই ফিল হিস পালস অনুভব করা পালস অনুভব করা এখানে ফিল হবে আর কিছুই হবে না এই ফিলটা ভাবটা হবে ফিল আই উইস ইউ সাকসেস ইন লাইফ হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ এটা হবে অপটেটিভ খ নম্বরে অপটেটিভ হচ্ছে কোনো কিছুকে মানে আশা করা হ্যাঁ আশীর্বাদ করা এ ধরনের সেন্টেন্স যেটা সেটা অপটেটিভ সেন্টেন্স চৌত্রিশ নম্বরে দেয়ার হাউজ ইজ কোয়াইট সিমিলার সিমিলার এরপর টু বসে অ্যাজ হবে না টু সিমিলার টু আওয়ার্স এটা কিন্তু অ্যাজ এ টিক দিয়ে আসে হবে হলো টু আমি পেন্সিল দিয়ে টিক দিছি অবশ্য পরে ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি এর বাক্য সংকোচন হবে ব্যয়কুণ্ঠ মিতব্যয়ী হবে না কিন্তু হবে এলো ক নম্বর ব্যয়কুণ্ঠ ছত্রিশ নম্বরে হি প্রিফার রিডিং প্রিফারে পর আপনারা জানেন প্রিপোজিশনের পোজিশনে টু বসে এটা ঠিক আছে এটা ঘ নম্বর টু হবে সাত্রিশ নম্বরে অল দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট সিম্পল করতে পারছে সিম্পল করতে হলে ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে হয় বাক্য ক নম্বর হবে ইনস্পাইট অফ হিস প্রভার্টি হি ইজ অনেস্ট এখানে 38 নম্বরে এ সংখ্যাগুলি থেকে তিন অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায় এটা হবে চব্বিশ এটা নিশ্চিত বিষয় ওই বিন্যাস সমাবেশ আছে আপনার ইমপ্লিমেন্টেশন ওইখানে এটা চব্বিশ কোনটি গ্রিনহাউস ইফেক্টের সৃষ্টি সহায়ক সিএফসি ঘ নম্বরে কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টি সহায়ক সিএফসি হবে ক্লোরোফ্লোরোকার্বন 40 কার্বন চল্লিশ নম্বরে দাইডম লেট লাইট মিনস রেবেলে সিক্রেট একচল্লিশে বর্তমান বাংলাদেশ বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতল বলা হয় দিনাজপুর ও রংপুর বিয়াল্লিশ কোনটি সঠিক বানান অভ্যন্তরীণ ঘ নম্বর সরোয়া ভয় জফলা নয়ত রয়দিগিয়ান্ন তেতাল্লিশ নম্বরে সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্য চুয়াল্লিশ নম্বরে এক ডজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন নব্বই টাকা দরে ছয় ডজন ডিম ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে এটা আটানব্বই টাকা উত্তর অঙ্কের জন্য আলাদা একটা সলিউশন ভিত্তিক ভিডিও আপনাদের জন্য দেবে একেবারে সহজ এবার ভিডিওটা দিবে একেবারে কত সহজে আপনি উত্তর থেকে সবগুলো সিদ্ধ করবেন দুই সেকেন্ডে এক একটা অঙ্ক শেষ দেখবেন অঙ্কের জন্য আলাদা কন্টেন্ট দিব আশা করি পঁয়তাল্লিশ নম্বর আছে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ টাকায় দুই বছরের সুদ দুশো দশ টাকা এটা ক নম্বর দশমিক এক সাইড ছয়চল্লিশ নম্বরে যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা তো পঁয়তাল্লিশ কমে সংখ্যাটি কত হয়ে যাবে বাহাত্তর সাতচল্লিশে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারি অনারি এর বিপরীত শব্দ আছে স্যালারাইট আটচল্লিশে এ এ স্কোয়ার এ ইন এ প্লাস বি এর ঘনি এর লগিষ্ট সাধারণ গুণিত কোনটি এর লঘিষ্ঠ সাধারণ গুণিত কবে এ দেখবেন সব জায়গায় এ কমন থাকে এখানে এ এখানে এখানে ঘ নম্বর হবে একটি দ্রব্য পাঁচশো টাকায় করে দশ পার্সেন্ট আই এম সরি এই অঙ্কটা সলিউশন করতে আমি ভুলে গেছি এটা আমি ঊনপঞ্চাশ টাকা বাকি থাকলো এটা আপনাকে এটা আপনাদের সামনে আমি দিয়ে দিব দ্রুত করছি তো এই জন্য এটা হয়তো মিস হয়ে গেছে স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তম খ নম্বর হবে সাতান্নতম একান্নত আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সমান টু হলে তাহলে টু হয় তাহলে এক্সের মান কত এক্সের মান হবে ওয়ান ওয়ান হলে এখানে টু হয় বান্ন বাবুল পড়ে এব পড়ে কোন প্রক্রিয়া কোন ক্রিয়া প্রক্রিয়া বলছে সরি কোন ক্রিয়া সমাপিকা খ নম্বর হবে তিপ্পান্নতে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি এত সংখ্যা দুটি গুণ ফল এত হলে সংখ্যা দুটি কি কি ঘ নম্বর হবে তেরো নয় চুয়ান্ন কোনটি তৎসম শব্দ খ নম্বর হবে মানব পঞ্চান্নতে দুইটি সংখ্যার যোগ ফল পঞ্চান্ন বড়টির পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান সংখ্যা দুটি কত তিরিশ আর পঁচিশ এটার পাঁচ গুণ দেড়শো এটার ছয় গুণ দেড়শো ছাপ্পান্নতে ডিফিসাইট অর্থ কমে যাওয়া মিনস শর্টেজ শর্টেজ অর্থ কমে যাওয়া সাতান্নতে কাজের দিন দুই টাকা এবং অনুপস্থিতির দিন পঞ্চাশ পয়সা জরিমানা শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে চল্লিশ টাকা পেল ব্যক্তিটি কাজে কত দিন উপস্থিত ছিল এলো সুজা একেবারে বাইশ দিনে যদি বাইশ দিন উপস্থিত থাকে তাহলে দেখেন বাইশ দুগুনি চুয়াল্লিশ টাকা পায় আর বাকি থেকে কত আট দিন আট দিনে যদি ষাট টাকা মিস যায় পঞ্চাশ পঞ্চাশ পয়সা হলে আট দিনই ষাট টাকা তার ফাইন হবে তাহলে ষাট টাকা ফাইন তাহলে কত হয় চল্লিশ উত্তর হবে কত এই চল্লিশ টাকা যে দেখেন চল্লিশ টাকা পাইছে তার মানে বাইশ দিন ধরলি চল্লিশ টাকা মিলে এটা হলো উত্তর দিয়ে সিদ্ধ করা এক সেকেন্ডটা অঙ্ক শেষ ম্যাজিক অঙ্কের এভাবে দেখাবো আপনাদের দিব আমি যদি দিতে যাই এখন ভিডিওটা সব উত্তর আপনাদের দিতে পারবো না এই জন্য বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে এখানে উত্তর একটা আমার কাছে মনে হয়েছে ঠিক না উত্তর হবে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা তারপর আপনার একটু দেখে নিয়ে আমি আমার মতো করে দিলাম উনষাটি এক্স প্লাস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স সরি মানে এটার তারপরে মাইনাস এক্স প্লাস ওয়ান এর মান কত এটার মান হবে গ এক্স প্লাস ওয়ান আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে এটা আসবে ষাট নম্বরে কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলার বলা হয় জার্মানি কোন বানানটি শুদ্ধ যথোচিত খ নম্বর হবে একষট্টিতে য জ করে থ ছয় রশি ত বাষট্টিতে মোনালিসা চিত্রকর মোনালিসা চিত্রটি চিত্রকরকে মোনালিসা চিত্রটি চিত্রকর আছে লিওনার দোতা ভিনজি তেষট্টিতে এক ব্যক্তির মাসিক আয় ব্যয়ের এক ব্যক্তি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ ইস্টু তিন তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন এই এর পুরো আয় হবে পঁচিশ হাজার ব্যয় দশ হাজার করলে থাকে পনেরো হাজার তাহলে ব্যয় হলো পনেরো হাজার গ নম্বর হবে চৌষট্টিতে সুস দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আপনারা জানেন দুইটা ভাব থাকলে একটার পরে আর একটা আইএনজি হয় আমার কাছে মনে হয়েছে এটা ক হতে পারে আবার ঘ হতে পারে তো ঘটা বা কটা হস দুইটার ভিতরে যে কোনো একটা হবে আই এম নট শিওর সো এই জন্য আমি দিলাম না একটা আপনারা দেখে নিন এটা পঁয়ষট্টিতে ডি ফ্যাক্টো তবে ক এবং ঘ এই দুটোর ভিতরে নিশ্চিত ক হওয়ার সম্ভাবনা বেশি ডি ফ্যাক্টো হচ্ছে ইন রিয়েলিটি প্রকৃতপক্ষে ছেষট্টিতে কোন শব্দটি মানে কোনটি শুদ্ধ বাক্য তাহার জীবন সংশয়ময় তাহার জীবন সংশয়ময় ক নম্বর আমার মনে হচ্ছে সংশয়পূর্ণ হতে পারে একটু কনফিউশনে আছি ওখানে দেখে নিয়েন সাতষট্টি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই আটষট্টিতে আটষট্টি হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ফল বিশ হলে সংখ্যা তিনটি যোগফল কত এটা হলো এই সাতশো বিশ্রে লস আগু করে তারপরে বের করতে হবে এই যে আমি এখানে করছি বের করে এখানে আসে হলো আট নয় দশ আট নয় দশের যোগ ফল হবে সাতাশ অবশ্য ওদি তিরিশ দেশে তিরিশ হবে না হবে ২৭ সাতাশ সাতাশ খ নম্বর উনসত্তর পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সাতাশ টু দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আঠাশ টু তিন তাদের বর্তমান বয়স কত হবে এটা খ নম্বর খ নম্বর কি হয় পাঁচ বছর পরে চল্লিশ এখানে হয় চল্লিশ পাঁচ আটটা চল্লিশ এখানে পাঁচ পনেরো তিন পনেরো পাঁচ হ্যাঁ ঠিক আছে খ নম্বর হবে সত্তরে হচ্ছে নগরী কোথায় অবস্থিত ফ্রান্সে একাত্তরে বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে নিমরাজি খ নম্বর বাহাত্তরে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি বাংলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম আছে ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম ভোলা সাতত্রিশে বার্সেলোনা নগরীর কোথায় অবস্থিত তেহাত্তরে বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত স্পেনে চুহাত্তরে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি অবশ্যই বাংলাদেশ ক নম্বর পঁচাত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা এটা অনেকে ফ্লোরিডার দেশ হবে না এটা হবে আলাস্কা আলাস্কা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ছিয়াত্তর নম্বরে পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা আছে রয়টার্স অনেকে বিবিসি দেশে বিবিসি হবে না রয়টার্স হবে সাতাত্তরে কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না এটা হচ্ছে সৌদি আরব ক নম্বরে সৌদি আরবের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না কারণ ওখানে কালেমা শরীফ লেখা আছে লাহু মোহাম্মদ রসুল্লাহ আর আল্লাহর নাম তো কখনো অর্ধনমিত হতে পারে না দুইটা দেশ আছে আর একটা দেশ ইরান ইরানের পতাকা কখনও অর্ধনমিত হয় না মনে রাখবেন আটাত্তর নম্বরে বাবার সামান্য এর সংসার চলে না সেখানে আমার বিদেশ যাওয়ার শখ সেরাচুলে খোপা পাতার মতোই হাস্যকর এ বাক্যে সেরাসুলে খোপা পাতা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে বৃথা চেষ্টা গ নম্বর উনশীতে কোনো শ্রেণিতে একশো জন পরীক্ষার্থী ছিল বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন বাংলায় চল্লিশ জন গণিতে পাশ করছে পঁচাত্তর জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করছে এটা হবে একজন এটা হবে হচ্ছে একজন আর আশিতে হচ্ছে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকলটু বারো হয় এবং এত সমান ওয়ান হয় এক্স ওয়াই সমান ওয়ান হয় তবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান কত এখানে এই যে এটাকে সূত্রে ফেলা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে বাস আনলে আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান বসাইলে এখানে মান বসা সরি এখানে এই হোলি স্কোয়ারের মানটা বসাইলে অ্যাকচুয়ালি চোদ্দো হয় আর কি এখানে চোদ্দো হয় এক্স স্কোয়ারের মানটা চোদ্দো হয় হবে এগুলো আশিতে ক আজ এ পর্যন্তই